এটি পরিচিত এবং সকলে জানেন সকলে দোয়া করেন মোনাজাত বলে আমরা চালিয়ে দিই সকলে কিন্তু এই দোয়াটি যে কত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াতে যে কত কি রয়েছে অর্থবোধক দোয়া অন্য অন্য দোয়া থেকে এটা অনেক ভিন্ন এই দোয়া বেশি বেশি রাসুল সাল্লাম করেছেন কারণ শব্দ কম অর্থ অনেক বেশি মা এসা রাদি আল্লাহ আনহা বলেন কেন নবী সাল্লাম এস্তাহেবুল জওয়া মেমিনা দোয়া ওয়াদা মা সাহাদা আলীকে যে রসুল সাল্লাম দোয়া বেশি বেশি পছন্দ করতেন আনাস রাদি আল্লাহ বলেন কানা আখতার দোয়া নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম যে রসুল সাল্লামের বেশি যেটা দোয়া করতেন সেটি হলো আল্লাহমা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আদা বান্নার যেটি কোরআনেও রয়েছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আদা বান্নার এই দোয়াটি আমরা সকলেই জানি সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ এই দোয়াতে এত কি রয়েছে যার জন্য রাসুল সাল্লাহাম বেশি বেশি দোয়া করতেন তাহলে আসুন জেনে নেই রব্বা হে আমাদের প্রভু যেটা বলে ডাক্তার আল্লাহ শুনেন আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কল্যাণ দান করো কল্যাণ বলতে আপনার মৃত্যু পন্ত আপনার যা কিছু প্রয়োজন সব কিছু পফিল আখেরাতে হাসানা আল্লাহ আখেরাতে আমাকে কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ বলতে অনেক কিছু রয়েছে হিসাব সহজ করে দেওয়া নেকির পাল্লা ভারী হওয়া এবং ফুলসি রাজ্যে সহজভাবে পার হতে পারেন আপনার মুখমণ্ডল উজ্জ্বল হওয়া আর শেষ যেটা পাওয়া হলো জান্নাত কারণ আল্লাহ হোসেন উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হলো সে হলো সফল কাম শেষে দোয়ার যে অংশ রয়েছে ওয়াকিনা আদা বান্নার আল্লাহ আমাকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করুন তথা এমন যদি আমার থেকে আমল বের হয়ে যায় যেটি জাহান নাম অবতারিত হয়ে যাবে আমাকে মাফ করে দিন আর এমন আমল থেকে দূরে রাখুন যেই আমল করলে মানুষ কে আপনি দিবেন এ থেকে আল্লাহ রক্ষা করুন দোয়াটি যদিও আমাদেরকে সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ আমরা আগে জানতাম না আজকে অর্থ সহ জানলাম আসুন আজকে থেকে আমরা আমল করা শুরু করি বেশি বেশি আমরা দোয়া করবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অকিনা আদা বান্নার তবে দোয়াটি যখন করবেন আল্লাহর দিকে মনটা এবং অন্তর যেন ফিরে যায় আর অর্থ বুঝে শুনে যেন দোয়াগুলি করেন তাহলে ইনশাআল্লাহ সফলকাম সফল কাম হবেন